السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين أمنوا انما الخمر والميسر والانصاب والاسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا القمر فإنها أم الخبائث فمن لم يجتنبها فقد عصى الله ورسوله استحق العذاب بمعصية الله ورسول قال الله تعالى ومن يعص الله ورسوله ويتعدى هدودا يدخله نارا خالدا فيها وله عذاب مهين عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر وكل خمر وكل كَامْرٍ حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتوب منها وهو مدمنها لم يشربها في الآخرة رواه مسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله أهدا لمن شرب المسكرة أن يسقيه الله في تينة الخبل قيل يا رسول الله

আল্লাহ রব্বুল আলমিনের জন্য অশেষ কৃপায় বিশেষ মেঘের বাণীতে এ পর্যন্ত ধৈর্য ধরে পরিচয় দিয়ে মমিনের পরিচয় দিয়ে মানুষ হারিনি পরিবেশে শীতের তীব্রতাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে যেই পরোয়ার দিগার। আমাদেরকে এসে বসে কিছু বলা পাশাপাশি কিছু শ্রবণ করার তৌফিক যেই আল্লাহ আমাদেরকে দান করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিনের বারগাহে সিজদায়ে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ শান্তি অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি আহম্মদ মোস্তফা মোহাম্মদ মুস্তফা বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর বর্ষিত হোক ওয়া সংখ ওয়া গণিত দরুত তাসলিমা সকলেই পরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার এই ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি সহ সভাপতি দেগার ওলামায়ে কেরাম ফজালাই আজম আমার সম্মুখে আগত সমাগত জ্ঞান পিপাসক কিছু মুসলিম মণ্ডলী, পর্দার আড়ালে আবেদা সালেহা তৈবা পর্দা নিশি মা ও বোনেরা বক্তব্যের শুরুতেই আলোচনার প্রারম্ভেই আমি আপনাদের নিকটে দোয়া করি রব্বুল আলমিন আমাদের এই সময় টুকুকে কবুল করে নিন আমিন আপনারা পোস্টারে আমার বক্তব্যর বিষয় আপনারা দেখেছেন একটি বিষয় হল হালাল হারাম আরেকটি বিষয় দেওয়া হয়েছে পরদা দুটা বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি প্রথমেই হারামের উপরে কিছু আলোচনা করব ইংসা আল্লাহ আলাইহি তাওয়া তুয়া ইলাইহি উনিব হাদাসানা হান্নাদুন হাদাসানা ওয়াকিউন আনিল আমাশি আন ইব্রাহিম আন সেমা কিন আন মুসআবিৎনে সাইদিন আনিপ্নে উমর কল কল আর সলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম লাতুক বালু সলাতুন বিগয়রি তাহুর পলা সাদাকতুমিন গুলুল রাওয়া হক্তির মিজি আবুআ বুত্তোহারা সহিতির মিজির পোতমা হাদিস ইপ্নু উমার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ব্যক্তি সারা অন্য কোন ব্যক্তির সলাৎ কবুল করে না আর আল্লাহ যেই ব্যক্তির সলাত কবুল করবেন না ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না ভাইজান আমরা অনেকেই আমরা জানি এটা জানা কথা তা হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে কি খেতে হবে হালাল খেতে হবে হারাম ভক্ষণ করলে ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না আনাবি হরাইরা তা রাজিয়াল্লাহু তালা আনহু কল বিশিষ্ট সাহাবী আবু হরাইরা রাজিয়াল্লাহু তালা আনহু হতে হাদিসটি বর্ণিত তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইভি ওয়াস সাল্লাম আল্লাহর নবী বললেন ইল্লাল্লা হা তয়িবোন আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বালু ইল্লাহ তৈয়ীমা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলছেন ইয়া আইয়োহান নাস হে বিশ্বের মানুষ কুলু مما في الارসি হালালান তাইয়িবা আমি তোমাদেরকে যেই হালাল রুজি দিয়েছি এটা তোমরা ভক্ষণ করবে ওয়া লা তত্তাবিউ খতওয়াতিশ আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না ইন্নাহু লাকম আদমববিন জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভাইয়ান যেটা হালাল এটা স্পষ্ট না অস্পষ্ট স্পষ্ট গরু খাওয়া হালাল গরু খাওয়া কি হালাল ছাগল খাওয়া হালাল এর মুরগি খাওয়া হালাল এরপরে কবুতর খাওয়া হালাল তে আনিন নমান ইবনে বাসিরিন তালা তাআলা আনহু কল নমান ইবনে বাসির হতে হাদিসটি বরেনি তো তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা তাইয়িবুন আল্লাহর নবী বললেন আল হালালু বাইয়েনুন হালালটা স্পষ্ট হালাল কি স্পষ্ট অল হারামু বাইয়ুন হারামটাও স্পষ্ট অবাইনা না হোমা মুস্তাবি হাতুন হালাল হারামের মাঝখানে যেটা রয়েছে এটা সন্দেহজনক লায়া লামু গুন্যা নাস কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না এই কথা বলে আল্লাহর নবী বললেন ওমান ইত্তাকাস সুবাহাতি ইসতফরা লিদিনিহি ওয়ইরজিহি যেই ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকলো কেউ কয় মোবা কেউ কয় মাকরু কেউ বলে মাকরু কেউ বলে মবা কেউ বলে নেকিও না পাপও না আল্লাহর নবী বললেন এই জাতীয় সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকো আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি সন্দেহজনক বস্তু থেকে বেঁচে থাকলো এই ব্যক্তি তার তার দিনকে রক্ষা আল্লাহ নবী পরে বাক্যে বললেন অমান ওকা ফিল হারাম আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি সন্দেহজনক বস্তুর ভিতরে পতিত হলো আল্লার নবী বললেন এই ব্যক্তি হারামের ভিতরে পতিত হলো জোরে বলেন না উজবিল্লা ভাই যান শরীয়ত যেটা স্পষ্ট করে নাই শরীয়তের ভিতরে যেখানে অস্পষ্ট রয়েছে এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই অস্পষ্টতার ভিতরে যদি আপনি আমি যদি পতিত হই তাহলে আপনি আমি হারামের ভিতরে পতিত হব জোরে বলেন ঠিক কিনা ভাইযান আজকে আমি প্রথমে হারামের উপরে আমি প্রথমে আলোচনা করব প্রথমে নিশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের পাঁচ নাম্বার সুরা কয় নাম্বার সুরা পাঁচ নাম্বার সৌরতুল মা এদা এই সুরার নব্বই একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বললেন আমানু হে বিশ্বের ইমানদার গণ ইন্নামাল খমর নিশ্চয় মত নিশ্চয় মদ ওয়াল মাইসিরু জুয়া অল আনসব, মূর্তি অল আসলামও ভাগ্য নির্ধারক তীর রেজুসুম্মিন আমালি শঈতান এগুলো শয়তানের অপবিত্র কর্ম ফাজিস্তানি বোহো ওয়াতেব তোমরা এইগুলো থেকে বিরত থাকো লাল লাকুম তুপ লেহন যদি তোমরা সফল কাম হতে চাও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আবার বললেন ইন্নামা ইউরিদুস সৈতন ইবলি সৈতান চাই ইন্নামা ইউরিদুস সৈতান ইবলি সৈতান চাই ইবলি সৈতান ইচ্ছা করে আই ইউ আদা বাইনা কোমল আদাওয়াত আফিল খামরে ওয়াল মাইসের শয়তান চাই তোমাদেরকে মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে একে অপরের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দিতে ওয়া সুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া সালা এবং তোমাদেরকে বিরত রাখতে চাই আল্লাহর জিকির হতে আল্লাহর শরণ হতে আর সলাত হতে ফাঁহাল আন্তমোন তাহোন এর পরেও কি তোমরা বিরত থাকবে না আল্লাহ ধমক দিয়ে বললেন এর পরেও কি তোমরা বিরত থাকবে না ভাই যান বাকারার কারার দুই শত উনিশ নাম্বার আয়াত কত ভাই কত দুই শত উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন আলো আনিল খমরে ওয়ালমাইসির অগনবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে অগনবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে মত সম্পর্কে কি সম্পর্কে মত সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করবে জুয়া সম্পর্কে কুল নবী আপনি বলে দিন ফি হিমা ইসমন কাবির এতে অনেক বড় পাপ রয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি নিষেধার দ্রব্য ভক্ষণ করা এটা কাবিরা গোনা কি গোনা আল্লাহ নবী যেখানে বলেছেন মান আকালা সৌমা আও বাসালা ফালা একরাবান্না মোসাল্লানা আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি কাসা পিয়াস চিনেন পিয়াস আল্লাহ বলেন যেই ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খাবে আল্লাহ নবী বললেন এই ব্যক্তি যাতে মসজিদের নিকটে না আসে কাঁচা পেঁয়াজ রসুন খেলে মুখের দুর্গন্ধ হয় সলাতে দাঁড়ালে ডানের মুসল্লি কষ্ট পায় বামের মুসল্লি কষ্ট পায় দুই কাঁধে দুই ফেরেশতা থাকে তারা কষ্ট পায় যে কথা বলতে চায় কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে না যাওয়া যায় আর আপনার হুজুরের যোদ্দা খেয়ে কিভাবে ইমামতি করা যায় জোরে বলেন ঠিক কিনা আবার হুজুর বলে এটা নাকি মাকরু এটা নাকি মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে ঘিরে নিত যেই আলেম দাড়ি ছাটে ওই আলেমের কাছ থেকে কোনদিন দাড়ির সঠিক মাস আলা পাওয়া যাবে যে আলেম দাড়ি ছাটে ওই আলেমের নিকট থেকে দাড়ি ছাটার সঠিক মাস আলা পাওয়া যাবে না আর যেই আলেম জোদ্দা খায় ওই আলেমের কাছ থেকে জোদ্দার সঠিক মাসআলা পাওয়া যাবে আর জোরে পাওয়া যাবে না আবার একদল লোক গুল খায় কি খায় গুল খায় মুখের ভিতরে দিবে ঠিকভাবে কথা বলতে পারে না কয় অথলা মুয়াজাইকুম এই ভিতরে গুল দিয়েছে এটাও হারাম এটাও কি হারাম ভাইজান আরবি শব্দ ক্ষমার মানে মত ক্ষমর মানে কি মত আবার খমর শব্দর অর্থ চাদর হয় কি হয় চাদর এই চাদরকে আরবিতে বলা হয় আবার আরবিতে খমর মানে মত বলা হয় একটা শব্দের অর্থ কয়টা হলো দুটা খমর মানে মত খমর মানে চাদর এর মানে এই চাদর দিলে আপনি ঢেকে যাবেন যদি ব্যক্তি কোন নিষেধার দ্রব্য ভক্ষণ করে তাহলে তার সুস্থ স্বাভাবিক ব্রেনের উপরে একটি চাদর পরে যায় যার কারণে তখন ওই নিষেধার ব্যক্তি নিশায় अफेक्टेड ব্যক্তি ওই ব্যক্তি তখন আর নির্ণয় করতে পারে না মা কোনটা বোন কোনটা ভাই কোনটা বাবা কোনটা ওই ব্যক্তি কোনা কিছু বোঝে না আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم জাবের ইবনে আব্দুল্লাহ রাজিয়া তালা আনুহু হতে হাদিষ্টি বন্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন। মা আস্কারা কাসি রুহু ফা কল হারামন, রাওয়াহু মুসলিম রাওয়াহু ইপন মাজা আল্লাহ নবী বলেন, যেই জিনিস বেশি পরিমাণ খাইলে নিশা হয়। যেই জিনিস বেশি পরিমাণ খাইলে নিশা হবে। এই জিনিস অল্প খাওয়াও হারাম যেই জিনিস বেশি পরিমাণ খাইলে মাদকতা সৃষ্টি হবে এই জিনিস অল্প পরিমাণে খাওয়াটাও কি হারাম যারা নিয়মিত যোদ্ধা খান আপনাকে যদি আমি পঞ্চাশ গ্রাম যোদ্ধা দেই আপনি যদি খান তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না তাহলে বোঝা গেল যেই জিনিস বেশি পরিমাণ খাইলে আপনার নিশা হবে মাথা ঘুরে যাবে পৃথিবী ঘুরবে মাটি ঘুরবে জমিন ঘুরবে ওই জিনিস অল্প পরিমাণে খাওয়াটাও হারাম ভাই যান নবী নিশাদার দ্রব্যের ভয়াবহ বর্ণনা যেভাবে দিয়েছেন অন্য কোনো অন্য কোন পাপের বিষয়ে নবী এত জটিল ও কঠিন বিবরণ দেন নাই দেখেন আল্লাহর নবী এক জায়গায় বলেছেন নিশাদার দ্রব্য সমস্ত পাপের মা এক জায়গায় কি বলেছে নিশাদার দ্রব্য সমস্ত পাপের কি ভাই মা মা এক জায়গায় বলেছেন নিশাদার দ্রব্য সমস্ত পাপের মা আরেক জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত অন্যায়ের চাবি অন্যায়ের চাবি এক জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের মা আরেক জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের চাবি আরেক জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের মাথা কয়টা হলো এক জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের মা আর জায়গায় বলেছেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের চাবি এই দিয়ে চাবি সারা যেমন ঘর খোলা যাবে না অনুরূপ ভাবে এই পাপ দিয়ে বাকি পাপ করতে হয় নিষেধার দ্রব্য সমস্ত পাপের চাবি কি পাপের চাবি আরেক জায়গায় বললেন নিষেধার দ্রব্য সমস্ত পাপের মাথা

এক ভাগ থাকে রাত বারোটার পরে এই টাইমটি শুরু হয় প্রত্যেক রাত যখন দুই ভাগ চলে যায় এক ভাগ থাকে প্রত্যেক রাত যখন দুই ভাগ চলে যায় এক ভাগ থাকে এমন কোন রাত নাই যে রাত্রিতে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ একেবারে দুনিয়ার আসমানে আসেন না এসে আল্লাহ বলেন কে কি চাও আমার কাছে চাও আমি তাকে দিব কে পাপি আমার কাছে তো করো আমি আল্লাহ তার পাপ ক্ষমা করে দিব সোহান আল্লাহ আনাসিন

আদম সন্তান যদি আসমান পাপ করতে করতে যদি আদম সন্তানের পাপ জমিন হতে যদি আসমান পর্যন্ত ঠেকে যায় আল্লাহ নবী বললেন হাদিসে কুদুসি আল্লাহ বললেন আদম সন্তানের পাপ যদি জমিন হতে আসমান পর্যন্ত ঠেকে যায় আমি আল্লাহ তার জমিন ভর্তি আসমান হতে জমিন ভর্তি সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিব ওয়ালা উবালি আমি আল্লাহ পরোয়া করি না সে কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না সে কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করিনা সে কত বড় পাপী আন আব্দুল্লাহ ইবনে আমর কলকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আমর তিনি বলছেন আল্লাহ নবী বলছেন মান শারিবাল খামরা যে ব্যক্তি একবার মদ পান করবে কয়বার মান খামরা যে ব্যক্তি একবার মদ পান করবে লাম আর আনহু আরবাইনা লাইলা আল্লাহ 40 দিন তার উপরে রাগAnnotিত থাকেন ভাইজান পৃথিবীতে আর কোন পাপ নাই যে না অত্যন্ত জঘন্য একটি পাপ মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য একটি পাপ সুদ খাওয়া অত্যন্ত বড় একটি পাপ ঘুষ খাওয়া অত্যন্ত বড় একটি পাপ কিন্তু এই পাপ গুলো করলে আল্লাহ 40 দিন আপনার উপরে রাগAnnotিত থাকবেন এ মর্মে হাদিস পাওয়া যায় না এই পাপগুলো করলে চল্লিশ দিন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত থাকবেন এরকম কোন বর্ণনা কোরআন সই হাদিসে পাওয়া যায় না একবার যদি কোনো ব্যক্তি নিষেধার দ্রব্য ভক্ষণ করে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না আরেকটি হাদিস দিলে বুঝবেন আর আবদুল্লাহ হিবনে আমরিন রাজি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাই আবদুল্লাহ হিবনে আমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী বলেন মানসারিবাল খামরা ওয়াসাকিরা লাম তুকবাল্লাহু সলাতুন আরবাইনা সুবহা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একবার যে ব্যক্তি কবার কয়বার একবার আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একবার নিশতর দর্ব ভক্ষণ করবে লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা এ ব্যক্তির চল্লিশ দিন সলাৎ কবুল হবে না একবার নিষেধার দ্রব্য ভক্ষণ করলে চল্লিশ দিন সালাত কবল হবে না ভাই যান আমরা অনেকেই রয়েছি বিড়ি খাই আবার নামাজও পড়ি ভাইজান যে কোনো একটা করেন ভাই শুধু বিড়ি খান নামাজ সারেন না হয় নামাজ ধরেন বিড়ি সারেন এই দুটা একসাথে করলে হবে না আপনি বিড়ি খাবেন নামাজ পড়বেন বিড়ি খাবেন সলাত আদায় করবেন আপনার সলাত কবল হবে না আল্লাহ নবী বললেন ও ইন মা তা দাখালান্নার এই ব্যক্তি যদি এই চল্লিশ দিনের ভিতরে মারা যায় জাধান নামে যাবে কই যাবে জাহান নামে যাবে তাহলে আবদুল্লাহ ইবনে আমরের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি একবার কবার ভাই কয়বার একবার যদি কোনো ব্যক্তি একবার একবার যদি কোনো ব্যক্তি একবার নিষেধার দ্রব্য ভক্ষণ করে আল্লাহ নবী বললেন চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটি মারা যায় এই লোকটি নিঃসন্দেহে জাহান নামে যাবে কই যাবে আল্লাহ নবী বললেন ও ইনতাবা আর একটি সুযোগ দিলেন ও ইনতাবা তাবল্লাহ

তৃতীয়বার তৃতীয়বার যদি মত পান করে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটি মারা যায় এই লোকটি জাহান নামে যাবে এই চল্লিশ দিনের ভিতরে যদি ওই ব্যক্তি তৌবা করে আল্লাহ তার তৌবা কবুলও করবেন তাহলে বুঝলাম একবার তৌ কবল কবুল হবে দুইবার তৌবা কবল হবে তিনবার তৌবা কবল হবে তিনবারের পরে আর তৌবা কবল হবে না একবার হবে হবে দ্বিতীয়বার তৃতীয়বার তৌবা কবল হবে আল্লাহ নবী বললেন এরপরে যদি ওই ব্যক্তিটা মাতপান করে জাহান নামী জাহান ব্যক্তিদের গোলে পোড়া রক্ত পুষ পেশা পায়খানা ওই ব্যক্তিকে পান করানো হবে ফুটন্ত রক্ত ফুটন্ত পুষ ফুটন্ত পায়খানা ওই ব্যক্তিকে পান করানো হবে যেই ব্যক্তি নিষেধার দ্রব্য ভক্ষণ করবে জোরে বলেন না উসবিল্লা ভাই আপনাদের নিকটে আমি একটি প্রশ্ন করি আপনি এই গোদারা ঘাট বাজার হতে আপনি তিনশো টাকা দিয়ে ভালো দেখে এক কেজি মিষ্টি কিনলেন কত টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে মিষ্টি নিয়ে এবার বাড়িতে চলে গেলেন স্ত্রীকে বললেন ও আবদুল্লার মা মিষ্টি সুন্দর করে এই এক কেজি মিষ্টি একটা প্লেটে বের করো আমি খাবো এবার আবদুল্লার মা প্যাকেট খুলতে খুলতে আপনার বাথরুম সাপ দিয়েছে কি চাপ দিয়েছে বাথরুম আপনি বাথরুমে ঢুকে গেছেন আবদুল্লার মা এবার মিষ্টি বাহির করে দেখছে আবদুল্লার বাপ কোথায় কোথায় বাথরুমে আবদুল্লার মা চিন্তা করলো গতকাল কলম দিতে দেরি হয়েছিল ডান গালে থাপ্প মেরেছে আজকে যদি এই বাথরুম থেকে বের হয়ে যদি বলে আমি মিষ্টি চাইলাম কেন দেও নাই যদি আজকে আবার মারে তাহলে অসুবিধা আবদুল্লার মা এবার চিন্তা করলো কি করা যায় কি করা যায় দেখছে বাথরুমের দিয়ে চার আঙ্গুল ফাঁকা রয়েছে মিষ্টির এবার বাথরুমে ঢুকে দিয়েছে আবার আপনাদের কাছে প্রশ্ন এই লোক সুশীল সমাজের মানুষ যার ভিতরে কমন সেন্স রয়েছে এই ব্যক্তি বাথরুমের ভিতরে কি মিষ্টি খাবে খাবে আর জরে খাবে ও ভাইজান বাথরুমের ভিতরে যদি মিষ্টি না খাওয়া যায় তাহলে বাথরুমের ভিতরে বেরি কেন খায় ভাইজান আবার বলে হুজুর আপনি কি বলেন এই বীরিনা খেলে আমার পায়খানাই کلیয়ার হয় না একে জুতা মারতে হবে শুধু জুতা না এই জুতার সাথে কিছু ভরে মারতে হবে জোর বলেন ঠিক কিনা আপেল চিনেন আপেল একটা আপেল অর্ধেক খায়া আমি যদি আপনাকে দেই ওই আপেল কি আপনি খাবেন খাবেন না আমার মুখের আউটা হয়েছে ওটা আপনি খাবেন না একটা কলা অর্ধেক খেয়ে আমি যদি আপনাকে দেই আপনি আমাকে বিয়াদপ মনে করবেন আমার মুখের আউটা আপনি খাবেন না একটি কোলা দুইজনে খাইলে যদি পেস্টিস নষ্ট হয়ে যায় এক বিড়ি যখন চারজনে ভাগ করে খায় তখন কি পেস্টিস নষ্ট হয় না ভাইজান আবার বিড়ি খাওয়ার সিস্টেম একেবারে এত জোরে টান নাক দিয়ে ধোয়া বার করে কান দিয়ে ধোয়া বার করে চোখ দিয়ে ধোয়া বার করে আবার কত যে হয় যারা বেরি খায় তাদের ঘরে বউ থাকে দায়ে ঠেকে বউ থাকে কি দায়ে ঠেকে বেটা বেটি হয়েছে ছেলে মেয়ে হয়েছে এখন এই বয়সে কই যাবে ভাইজান আপনারা দেখবেন এই সমাজে বিড়ি যারা খায় আমার সাধারণ নলেজে দেখা এরা তিন কোয়ালিটির লোক রয়েছে একটি লোক বিড়ির মাঝামাঝিতে ধরবে চেয়ারে বস থাকবে এরকম করে বিড়ি টানবে আর এই রকম করে হেলাবে এটা হচ্ছে সুখ টান কি টান টান আরেকটা হচ্ছে দুঃখ টান কি টান দুঃখ টান হয়তো প্রেমে সাক্ষাৎ না হয় ব্যবসাতে মার খাইছে এই দেখবেন একেবারে মিরি বিলিতে ব্রিটানে এ এটা হচ্ছে টুকটান এর অনেক কষ্ট আরেকটা হচ্ছে টুকটান আরেকটা কি টুকটান কেবল শিখছে ও beri দেখবেন মোটের ভিতরে ধরবে বিরি এরকম করে নিয়ে থাকবে এদিক ওদিক তাকাবে এই যে আমাদের ভিতরে এই যে

আল্লাহ নবী বলছেন লায়াস না নাসুমিন উম্মাতি আল খামরা নবী বলছেন আমার উম্মাত মদ পান করবে নবী বলছেন আমার উম্মাত মদ পান করবে ইসম্মনাহা বিগৈরি স্নেহা মদের নাম দিবে ভিন্ন আমার উম্মাত মদ পান করবে মদের নাম দিবে ভিন্ন ইউস আলা রুহু সিঘিম বিল মা সিফি ওয়াল মুগানিয়াত ইফুল্লাহ বীজিমুল আরজা ওয়াজ আলু মিনু হুমুল কিরদাতা ওয়াল খানাজির রাওয়া হল ওয়া মুসলিম নবী বলছেন আবু মালেত আশহারি হাদিসটি বর্ণনা করেছেন আল্লার নবী বলেছেন আমার উম্মা মদ পান করবে মদের নাম দিবে ভিন্ন ভাইজান এ বাহার ট্যাবলেটকে সকলেই নিশা মনে করে গাঁদাকে সকলেই নিষেধার দ্রব্য মনে করে বিড়ি সকলেই নিষেধার দ্রব্য মনে করে তাহলে নাম ভিন্ন এটা কোনটা এটাই বর্তমানের যুগে টাইগার কি ভাই বোতলে খায় টাইগার আপনাদের নিকটে প্রশ্ন এই টাইগার মানে কি ভাই বাঘ তাহলে বাঘ খাওয়া যাবে বাঘ হালাল প্রাণী না হারাম প্রাণী তাহলে মানুষ টাইগার কেন খায় ভাইদান মদ খাইলে কি মাথা ঠিক থাকে আরো জোরে মাথা ঠিক থাকে একলোক মদ খেয়ে গভীর অন্ধকারে গভীর রাত্রিতে বাড়িতে চলে গেছে গেটে তালামারা যে স্ত্রীকে বলছে ধর যা খোল স্ত্রীকে বলছে অন্য ভাষায় আর আমি এখানে বলতে চাচ্ছি না স্ত্রী এবার তার শাশুড়িকে ডাক দিয়েছে যে আম্মা গেটে চলেন আপনার ছেলে এসেছে আমাকে মারবে যারা মদ খায় এরা কিন্তু স্ত্রীদের উপরে নির্যাতন করে করে না আর জোরে করে না এবার স্ত্রী জানালা দিয়ে এই চাবিটা দিয়েছে কিন্তু মাথা ঠিক নাই ওই চাবি নিয়ে এটা তালা একবার চাবি নিচে দেয় আরেকবার চাবি ডানে দেয় আরেকবার বায়ে দেয় দুই চার পাঁচ মিনিট অনেক চেষ্টা করেছে তালা যখন খুলে না স্ত্রীক বলে ওই সায়া থেকে কি দেখিস ঘর নড়া সোনা করে ঘর শক্ত করে ধর ঘর কেন নড়ে ভাইজান যে কথা বলতে চাই আসলে কি ঘর নড়ে না ওর মাথা নড়ে ভাইজান এই যে আমাদের ভিতরে আজকে আল্লাহ নবী মা আয়সা সিদ্দিকা আনহা মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আমার নিকটে একটি মহিলা চলে আসলো কে চলে আসলো একটি মহিলা তার কোলে ছিল দুইটি কন্যা শিশু কি ছিল কী ছিল কথা বলে দুটি কন্যা শিশু মায়েশা বলছেন আমার কাছে খাদ্য চাইল ফালাম তাজিদ ইন্দি ইল্লা গাইরা তামারাতিন ওয়াহিদা একটি খেজুর ব্যতীত আর কোনো কিছু ছিল না আমি ওই মাকে ওই একটি খেজুরটাই দিলাম ওই মা একটি খেজুরকে ভেঙ্গে দুই টুকরা করে তার দুই কন্যাকে খাওয়ালেন মহিলা তার দুই কন্যাকে নিয়ে বাড়িতে চলে গেলেন মা এসা বললেন আল্লাহ নবী বাড়িতে আসার পরে এই দৃশ্য দুর্লভ দৃশ্য এই আকর্ষণীয় ঘটনা আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহ নবী বললেন আয়েসা শুনো যেই বাবা মা দুইটা মেয়েকে লালন পালন করবে শিষ্টাচার শিক্ষা দিবে আদব কায়দা শিক্ষা দিবে দিনদার পরে হেসগার ছেলে দেখে বিবাহ দিবে কাল কিয়ামতের ময়দানে ওই বাবা মার জন্য দুইটা মেয়ে জাহান নামের বাধা হয়ে দাঁড়াবে জোরে বলেন সোহান আল্লাহ ভাই তাহলে আল্লাহ নবী বললেন একটি মেয়ে একটি জান্নাত জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন একটি মেয়ে একটি জান্নাত দুটা মেয়ে দুটা জান্নাত তিনটা মেয়ে তিনটা জান্নাত ভাইরান যে কথা বলতে চাচ্ছি আর এই ঐশী ছিল একটি মেয়ে ঐশী কি ছিল একটি মেয়ে ছিল যেই মেয়ে নিশাদার দ্রব্য সেবন করে ভক্ষণ করে তার নিজের পিতামাতাকে হত্যা করলো ভাইয়ান তাহলে এটাই হচ্ছে নিশা এটাই হচ্ছে মত ভাইয়ান যে কথা বলতে চাই একদল আলেমেরা এই যোদ্দাকে জায়েজ করেছে জোরে বলেন ঠিক কিনা আইয়ান যে আলেম যোদ্দা খাবে এই আলেমের পিছনে সলা তো হবে না যোদ্দা কেন আলেম খাবে যদি আলেম হয় তে যোদ্দা খেতে পারে না আর যাই যোদ্দা খাবে সে আলেম হতে পারে না জোরে বলেন ঠিক কিনা ভাইয়ান একটি আপেল আপনি এক কেজির জাগাতে দুই কেজি আপেল খান আপনার কি মাথা ঘুরবে মাথা ঘুরবে ভাত এক প্লেটের জায়গাতে তিন প্লেট আপনি ভাত খান আপনার মাথা ঘুরবে লাল শাক এক প্লেটের জায়গাতে তিন প্লেট খাবেন মাথা ঘুরবে কাঁচামরিচ এক প আড়াইশো গ্রাম কাঁচামরিচ খাবেন এখানেও শু করবেন বাথরুমের ভিতরেও উশুষা করবেন কিন্তু মাথা ঘুরবে না কিন্তু যোদ্ধা একটু পরিমাণে বেশি খাবেন আপনার মাথা ঘুরবে এর মানে এই যোদ্ধা হচ্ছে মত যোদ্ধা কি মত ভাইজান যেই কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই নিষেধার দ্রব্য সমস্ত পাপের মূল ভাইজান একটি একটি করে হাদিসের অনুবাদ আমি আপনাদের নিকটে করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই নিষেধার দ্রব্য সম্পর্কে আল্লাহ নবী কত জটিল ও কঠিন কথা বলেছেন আন উসমানা রাজিয়াল্লাহু তাআলা আনহু কল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিষ্টি বর্ণিত তিনি বলছেন কালার সুলল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ নবী বলেছেন বল খামরা তোমরা নিষদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো ইন্নাহা অঙ্গল খাবা ইস কেননা এই নিষদার দরব্য সমস্ত পাপের মা সমস্ত পাপের মা ফামাল্লাম বাহা। যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করা থেকে বিরত না এই আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করলো কি করলো এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করলো ইস্তাহাকাল আজাবা ওই ব্যক্তির উপরে শাস্তি অবধারিত হয়ে যায় বিমা সিয়াতিল্লাহী হরসুল যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধচারণ করবে রাওয়াহু নাসাই ভাইজান তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নিষেধার দ্রব্য সমস্ত পাপের মা নিষেধার দ্রব্য পান করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করা হয় এবার আরেকটি হাদিস শুনেন আনিপনে নে কলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করি ইবনু ওমার তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন প্রত্যেকটি নেশাদার দ্রব্য হচ্ছে মদ ওয়া কুল্লু খমরিন হারামুন আর প্রত্যেক মদ কি ভাই হারাম ওয়া মান শারিবাল খামরা দুনিযা ও মাতা যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করতে করতে মারা যাবে লাম এতুক মিন হাওয়া মত মিনো হা ফিল আ খিরাতে এই ব্যক্তি পরকালে নবী বলছেন শুনো ইন্নাফিল জান্নাতি বাহরাল আসালি ও বাহরাল লাবানি ও বাহরাল খামরে আবু ঘোরাইরা বলেছেন আল্লার নবী বলছেন জান্নাতের ভিতরে থাকবে মধুর নদী কিসের নদী মধুর নদী জান্নাতের ভিতরে থাকবে দুধের নদী কিসের নদী জান্নাতের ভিতরে থাকবে দুধের সরব জান্নাতের ভিতরে থাকবে মদের সরব কিসের সরব মদের আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি নিshader দর্বব ভক্ষণ করবে যেই ব্যক্তি নিshader দর্বব পান করবে এই ব্যক্তি জান্নাতের এই মধু এরপরে এই মদ এরপরে এই দুধ ওই ব্যক্তি পান করতে পারবে না যেই ব্যক্তি দুনিয়াতে নিষেধার দ্রব্য পান করবে রাওয়াহু মুসলিম আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ হতে হাদিসটি বর্ণিত তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেছেন ইন্না আলাল্লাহি আহদান আল্লাহ ওয়াদা করেছেন কে ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন লিমান শারিবাল মুস্কিরা যেই ব্যক্তি নিষেধার দ্রব্য পান করবে বা ভক্ষণ করবে ফি খাবাল আল্লাহ তাকে তিনাতে খাবাল পান করাবেন কালো সাহাবিরা বলছেন অমা তিনাতে খাবাল এর সুল আল্লাহ ও গো নবী এই তিনাতে খাবাল কি নবী বললেন আরাকু আহলিন নার আউ ওসারতু আহলিন নার জাহান নামি ব্যক্তিদের গলে পোড়া রক্ত পুষ ওই ব্যক্তিকে খাওয়ানো হবে যেই ব্যক্তি দুনিয়াতে নিশাদার দ্রব্য ভক্ষণ করবে রাওয়াহু মুসলিম জোরে বলে নাও

আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নিয়মিত নিষেধার দ্রব্য পান করবে এই ব্যক্তি হিন্দুরা সামনে পূজা করে আল্লা নবী বলছেন যে ব্যক্তি নিয়মিত নিষেধার দ্রব্য ভক্ষণ করবে নবী বলছেন এই ব্যক্তি মূর্তির সামনে পূজা করার ন্যায় অপরাধী হয়ে যাবে জোরে বলেন না এবার দেখেন কত জটিল কোথাও তাহলে যদি আপনি নামাজ পড়েন রোজা করেন হ্রাস করেন জাকাত দেন তসবি টিপেন এরপরে যদি আপনি নিশ্ধার দ্রব্য ভক্ষণ করেন তাহলে আপনি সেরেক করলেন কি করলেন শেরেক করলেন তাহলে এই সই ইপনু সই ইপনে মাজা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুতমিনুল খামরে কা আবিদি অসান যদি কোনো ব্যক্তি নিষেধার দ্রব্য পান করে ভক্ষণ করে এই ব্যক্তি সেরেক করলো কি করলো সেরেক করলো আন আবিদ দারদা আনি নবী সসলামা কয়লা আবু দারদা তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন লা

আল্লাহ নবী বললেন লা এক জান্নাতা আ কোন পিতামাতার অবধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না অলা কাম্মারুন যারা জুয়াতে লটারিতে যারা অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না তিন অলা মান্নানুন যারা উপকার করে মানুষকে খোঁতা দেয় এরা জান্নাতে যাবে না চার ওয়ালা মুতমিনু খামরে যারা নিষেধার দ্রব্য ভক্ষণ করে এরা জান্নাতে যাবে না রাওয়াহুদ দারমি আন আম্মার ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা তিন প্রকার ব্যক্তি কোনোদিন আল্লাহ জান্নাতে যাবে না কোনো যাবে না এই হাদিসে আল্লাহ নবী বললেন কোনো দিন কোনো দিন কোনো দিন তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কয় প্রকার ভাই তিন প্রকার ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এক মতমিনুল খামরে যারা নিষেধার নিয়মিত বিড়ি সিগারেট যারা ভক্ষণ করে এরা জান্নাতে যাবে না অলা আক কোন এরপরে পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না এরপরে নবী বলছেন যে যেই ব্যক্তি দায়ুষ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যার বাড়িতে পর্দা নেই যার বাড়িতে রয়েছে। বাড়িতে কোন গাইডলাইন নেই বাড়িতে সদর ঘাটের মতো একজন ঢুকে আরেকজন বাইর হয় আল্লাহ নবী বললেন আদায়ুসু ইউসু এত খুলল জান্নাতা দায়ুস কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না আইপনে ওমর কলা কলা সুলল্লাহ সল্লাহ্লাহ আলাইহি আলাই হিওয়া সাল্লাম তিনি বলছেন আল্লাহ নবী বলছেন সালা সাতুন লা সালা সাতুন কদ হাকরামাল মাহ আলাই তিন প্রকার ব্যক্তি। আল্লাহ তাদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন কবরকার তার ভিতরে একটি হচ্ছে মুকমিনুল খামরে যারা নিশ্চদার দর্প ভক্ষণ করবে এরা জান্নাতে যাবে না রাওয়া গুন্না সাই আন আবি মুরসাল আশআরী رضی আল্লাহু আনহু কল আবু মুসা আশআরী তিনি বলছেন আল্লাহ নবী বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না

তিন দিন কয়দিন তিন দিন যদি কোনো কথা না বলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবলা হবে না যদি কাজে করে ঝগড়া করে দ্বন্দ্ব করে যদি দুজন কথা বন্ধ থাকে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুনল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াস সাল্লাম বলেছেন হ্যাঁ এই যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এ ব্যক্তি জান্নাতে যাবে না তিন নম্বর নবী বলছেন হ্যাঁ এরপরে পরে যারা জাদু কবিরাজকে কবিরাজকে বিশ্বাস করে এই ব্যক্তি জান্নাত পাবে না রাওয়াহু আহমদ তাহলে এই হাদিসের ভিতরে নবী একটি নিষেধার দ্রব্যের কথা বললেন এরপরে সই আট নয়টা হাদিস পাশাপাশি এসেছে আন কলা আউ সানি আবুদ আবুদারদা তিনি বলছেন আল্লাহ নবী আমাকে ওসিওত করেছেন কাকে আবু দারদাকে দারদা তিনি বলছেন

প্রত্যেকটি নিষেধার দ্রব্য মত আর প্রত্যেক মত হারাম রাওয়াহু ইপনু মাজা আন আনাসিন কলা সামিতু রসুল আল্লাহ হে সাল্লাম একুল আনাস আনহু তিনি বলছেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি ইন্নামিন আশরাতে সা আতে আই ইরফাল ইলমু কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে পৃথিবীর থেকে বিদ্যা উঠে যাবে কি যাবে পৃথিবী হতে কোরআন হাদিসের বিদ্যাগুলো উঠে যাবে ওয়াক জাহালু মূর্খতা বর্ষণ পাবে ওয়াক জেনা জেনা ব্যবিচার বৃদ্ধি হবে ওয়াক সুরাল খামরে মাতপান পান হবে ওয়াক কিল্লার রেজাল পুরুষের সংখ্যা কমে যাবে কি যাবে পুরুষের সংখ্যা কি হবে কমে যাবে সুনান আর মেয়েদের সংখ্যা বেড়ে যাবে কি পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে একজন পুরুষকে হবে পঞ্চাশ জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ ভাইরান যে কথা বলতে চাচ্ছি আজকে আমাদের ঘরে ঘরে মত আজকে কি নেতা কি ছোট নেতা কি বড় নেতা বাপ ছেলে আজকে সকলের আজকে আমরা এই নিষেধার দ্রব্যের সাথে আজকে আমরা জড়িত জোরে বলেন ঠিক কিনা আরো জোরে ঠিক কিনা ভাইরান এই নিষেধার দ্রব্য ভাইজান শরীয়তের ভিতরে যত ইবাদত বন্দিগি রয়েছে প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেক ইবাদতের ভিতরে আলেমদের ভিতরে ইত্তলাপ রয়েছে মতানক্য রয়েছে কিন্তু এক জায়গাতে বিশ্বের সকল আলেম এক জায়গাতে এসে পোষণ করেছেন এক জায়গায় এসে সকল আলেম এক হয়েছেন ইত্তাফাকুল ওলামা সমস্ত ঐক্যমত পোষণ করেছেন তা হলো যদি কোনো ব্যক্তি হারাম ভক্ষণ করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ভাই তাহলে হারাম একটি বিষয়ে আমি আলোচনা করলাম এবার একটু সুদের ব্যাপারে আলোচনা করতে চাই তাই আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল হারামের আন জাবিরিন কলা লায়না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাবের তিনি বললেন আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন কে অভিশাপ দিয়েছেন কে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন আকিলার রেবা যে ব্যক্তি সুদ খায় ওয়া যে ব্যক্তি সুদ দেয় ওয়া যে ব্যক্তি সুদের লেখালেখি করে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এই চারজন ব্যক্তির উপরে বিশ্ব নবীর লানত বিশ্ব নবীর অভিশাপ জরে বলে না বিল্লাহ ভাইরান আন আবি হুরাইরা রাতা রাজিয়াল্লাহু তালা আনহু ক লা ক লাজুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু হরাইরা তিনি বলছেন আল্লাহর নবী বলছেন আর রে বা সব আইয়ান না হৌ বান আই সরোহা রাজুলু উমা হো আল্লাহরনবী বলছেন সুদের সৌতুরটি পাপ রয়েছে কয়টা আরো জোরে কয়টা নবী বলছেন সুদের সৌতুরটি পাপ রয়েছে সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা নাউসবিল্লাহ ভাই ভাইজান আল্লাহ নবী বললেন ছত্রিশ বার জেনাক করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় এক টাকা সুদ খাইলে কি খাইলে এক টাকা ভাইজান আমাদের অবস্থা এমন হলো যে আমরা আল্লাহর চাইতে ডাক্তারকে বেশি ভয় করি জোরে বলেন ঠিক কিনা ভাইজান বলবেন হুজুর কামনে এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রকমুল আলামিন এত বেশি জায়গাতে আল্লাহ সুদের কথা বলেছেন সুদ খাওয়া যাবে না সুদ খাইলে তোমার অর্থে হবে না সুদ খাইলে বিদায় ভাষণে বললেন আজ থেকে আমি এই সুদকে পদদলিত করে দিলাম জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এতবার নিষেধ করলেন এরপরেও মানুষ সুদ খায় কি খায় না কি খায় না নিষেধ করে এরপরেও মানুষ সুদ খায় কিন্তু ডাক্তার একবার যদি নিষেধ করে গরুর গুস্ত খাওয়া যাবে না ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত খাবে আরো জোরে খাবে তাও ডাক্তার নিষেধ করলে মানুষ মেনে চলে ডাক্তার নিষেধ করলে মানুষ ওটা খায় না কিন্তু আল্লাহ নিষেধ করেছে সুদ খাইলে ফা যে ব্যক্তি সুদ খাওয়া থেকে বিরত থাকলো না যে ব্যক্তি সুদ খাওয়া থেকে থাকবে না এই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে ঘোষণা করল যুদ্ধ ঘোষণা করলো জোরে বলে নাউস আল্লাহনবী মেরাজে অনেক শাস্তি দেখতে পেলেন আল্লাহ নবী মেরাজে দেখতে পেলেন একটি রক্তের নদী কিসের নদী রক্তের ওই নদীর ভিতরে কিছু লোক সাঁতার কাটছে ওই নদীর কেনারাতে কিছু ফেরেস্তা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি সাতার কাটতে কাটতে যখন টায়ার্ড হয়ে যায় যখন ক্লান্ত এসে যায় যখন ক্লান্ত হয়ে যায় তখন ওই ব্যক্তি ওই ডাঙ্গে চলে আসে কেনারায় চলে আসে একেবারে নদীর পারে চলে আসে এবার ওই ফেরেশতা পাথর দিয়ে মাথার উপরে জোরে আঘাত করে এই ব্যক্তি আঘাত খেয়ে আবার ভিতরে চলে যায় আবার কেনারায় চলে আসে আবার আঘাত খেয়ে আবার ভিতরে চলে যায় আল্লাহর নবী বললেন এরা কারা এদের এমন কি অপরাধ যার কারণে এই রক্তের নদীর ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লার নবীকে বলা হলো ওগো নবী নবী গো এরাই তো আপনার উম্মতের ভিতরে সুদখুর আপনার উম্মতের ভিতরে সুৎখুর ভাইজান আজকে সুদের টাকা দিয়ে বাড়ি করেছি হস করেছি এমনকি হাজি সাহেব হস করে এসে ব্যাংকের টাকা রেখে সুদ খায় ঠিক মারেনা ভাই এই যে আমাদের ভিতরে আন আবি হুরাইরা তা ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা তিনি বলছেন আল্লাহ নবী আমাদের আমাদেরকে অভিশাপ দিয়েছেন আর রাশি ওয়াল মুর্তাসি যেই ব্যক্তি ঘোষ খায় যে ব্যক্তি কি খায় ঘোষ খায় আর যে ব্যক্তি যে ব্যক্তি ঘোষ দেয় আজকে আমরা অনেকেই আই পাস করে বিএ পাস করে অনার্স পাস করে মাস্টার্স পাস করে আজকে আমরা ঘোষ দিয়ে চাকরি নেই জোরে বলেন ঠিক কিনা এই চাকরির টাকা যতদিন খাবেন এই ততদিন হারাম খাবেন এই চাকরির টাকা এটা খেয়ে নামাজ রোজা হজ সকাত আপনি করতে যে রাখবাই আল্লাহ আমি উপস্থিত আল্লাহ বলবে তুমি উপস্থিত হও নাই আয়ান আজকে আপনি ভিক্ষা করে খান চকলেট বিক্রি করে খান বিনীত অনুরোধ করছি কেন পরেও আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়ের না ঘুষ দিয়ে যদি চাকরি নেন আপনার অবশ্যই অবশ্যই আপনার উপার্জন হারাম হয়ে যাবে লা শক্কা ফি হে এর ভিতরে কোনো সন্দেহ নাই ভাইজান যে কথা বলতে চাই আরেকটি হচ্ছে যৌতুক আরেক হারাম কি যৌতুক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বললেন ও আতু হুন্না উজু রহুন্না ফারিজ তোমরা মহিলাদেরকে মহর দিবে কি দিবে আরো জোরে কি দিবে মহর দিবে মেয়েদেরকে মহর দিবে মহর দিয়ে তোমরা মেয়েদেরকে বিবাহ করবে মেয়েদেরকে মহর দিতে হবে নিকটে একটি মহিলা চলে আসলেন এসে বলছেন আল্লাহ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই নবী মুখটা ঘুরে নিলেন এবার ওই মহিলা আবার বলছেন এরসুল আল্লাহ আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আল্লাহ নবী মুখটাকে ফিরিয়ে নিলেন আবার বলছেন এরাসুল আল্লাহ এ হবি আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই ভাইজান বাপজান নবী যখন তিনবার মুখটাকে ফিরিয়ে নিলেন এবার একজন সাহাবী বলছেন এরাসুল আল্লাহ আপনার যদি আপত্তি না থাকে আমি বিবাহ করতে চাই আল্লাহ নবী বললেন তোমার কি কোনো মহরানা আছে মেয়েকে কি তুমি মগরানা দিতে পারবে লোকটি বললো

এই কোরআনুল করিম শিক্ষা দিবে এটাই হচ্ছে তোমার মহরণা জল বলেন সোহার আল্লাহ ভাইয়ান আজ আমাদের ভিতরে কিসের হাজি কিসের গাজি কিসের মসজিদের সভাপতি আর কিসের সেক্রেটারি আজকে আমাদের অবস্থা বিবাহ করলেই যৌতুক নিতে হবে যে ছেলে যৌতুক নেয়ার ভাইয়ান যে কথা বলতে চাই যারা যৌতুকের জন্য বউকে পিটাও মাদেরকে বলবো মগলের জন্য আপনারাও আপনার স্বামীকে পিটাবেন ওরা যদি যৌতুকের জন্য আপনার গায়ে হাত তুলে তাহলে মহরেনার জন্য ওদের ধারু পিতা করবেন ভাই আজকে আমরা হালাল হারামকে আল্লাহ নবী বলছেন সে এমন একটা টাইম চলে আসবে মানুষেরা হালাল হারামের তোয়াক্কা করবে না আজকে অবস্থা এমন দুনিয়ার পাগল অথচ আল্লাহ নবী ইপনু উমরের কোনো একটি হাত ধরে আল্লাহ নবী ইপনু উমরকে বলছেন ও গো ইপনু উমর তুমি যখন সকাল করবে আর সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না আর যখন সন্ধ্যা করবে তুমি সকালের জন্য অপেক্ষা করো না আনসালিপনে সাদিন কলা কলা রসুল্লাহ সাল্লাহ হ তিনি বলছেন আল্লাহর নবী বলছেন লাউ কানি দুনিয়া তা দিলু ইন্দাল্লাহ জানাহু বা উজা মা কা ফিরান মিনহা সুরবা আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর দাম মাসি সিনেন মাসি মাসিসিনের আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর দাম যদি একটি মাসির এক পাখার যে দাম এই মূল্য যদি পৃথিবীর হতো আল্লাহ কোন কাফের কে খাওয়াতেন না ভাইজান জাবের রাহু তালা আনহু তিনি বলছেন একদা আল্লাহ নবী মরা একটি দুর্গন্ধযুক্ত ছাগলের পাশ দিয়ে অতিক্রম কালে এবার আল্লাহ নবী আমাদেরকে বললেন তোমাদের ভিতরে কে আছো কে আছো তোমাদের ভিতরে কেউ কি আছো যে কিছু টাকা দিয়ে কিছু দেড়হাম দিয়ে এই মোরা দুর্গন্ধযুক্ত ছাগলকে কড়াই করে নেবে সাহাবিরা বলছেন হ্যাঁ রসুল আল্লাহ হ্যাঁ এই একেতে মোরা আরেক হলো দুর্গন্ধ নবী এই ছাগলকে মাগনা ফিরি দিলেও আমরা নিব নিব না আল্লাহ নবী বলছেন শুনো এই মোরা এই দুর্গন্ধযুক্ত ছাগলের যেরকম কোন দাম কোনো মূল্য তোমাদের কাছে নেই আল্লাহর নিকটে এই পৃথিবীর কোনো দা নেই ভাইজান যান যৌতুক নোয়া একেবারে হারাম যৌতুক নোয়া বলছে শ্বশুর ইচ্ছা করে দিয়েছে আরে বেটা তোমার শ্বশুর ফকিরকে ভিক্ষা দেয় না আর তোমাকে দু লাখ টাকা ইচ্ছা করে দিল এটা হতে পারে না ভাইজান এটা এক প্রকার হারাম ভাইজান এবার চলে আসেন অন্যের সম্পদ আত্মসাৎ করাও এটাও হারাম আমাদের ভিতরে অনেক আবলুল হাদিস ভাই রয়েছি আমাদের ভিতরে অনেক মুসলিম ভাই মুসলিম বোন রয়েছি আমরা আমাদের বোনের জমি ঠিকভাবে ভাগ করে দেই নাই ভাইয়ের জমি ঠিকভাবে ভাগ করে দেয় নাই মিসকাতের প্রথম খণ্ডের সর্বশেষ হাদিস মূল ভলিউম আনাস রাহু বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোনো উত্তরাধিকারীকে তার সম্পদ থেকে বঞ্চিত করে রব্বুল আলমিন তাকে কাল কেমতের ময়দানে জান্নাত থেকে বঞ্চিত করবে নাউজবিল্লা পাইজান আনসাইদিন আনহুমা কলা ক লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ ইবনে তিনি বলছেন আল্লাহর নবী বলছেন মান আখাজা শিপ্রব মিনাল আরজি জুলমান فانه ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন আরজি সবাঈন রাওয়াহু মুসলিম আল্লাহর নবী বলছেন যদি কোন ব্যক্তি কোন মুসলিমের অন্যায়ভাবে এক বিঘত জমি আত্মসাৎ করে রব্বুল আলামিনের কল কিয়ামতের ময়দানে এই রূপ শাস্তি বিগত জমিন আল্লাহ তার কাদের উপরে চাপিয়ে দিবেন আবি হরাই তা তিনি বললেন আল্লাহ নবী একদিন আমাদের নিকটে দাঁড়িয়ে গেলেন ফা জাকারল গুলোলা আল্লাহ নবী মানুষের মাল আত্মসাৎ করে খাওয়ার ব্যাপারে আল্লাহ নবী ঝোরালু কঠিন একটি বক্তব্য দিলেন আল্লাহ নবী বললেন লা উলফিয়ান না আমি তোমাদের কাউকে জানো কেয়ামতের মাঠে এই অবস্থায় না দেখিমাল কিয়ামাতি ব্যক্তিটা কিয়ামতের মাঠে আসবে আলা বা ইরুন তার কাদের উপরে একটি ঘোড়া থাকবে কি থাকবে এই ঘোড়া তার কাদের উপরে চিঘি চিঘি করতে থাকবে এই ব্যক্তি তখন বলবে আপনি আমাকে বাঁচান নবী বলবেন লা আজকে আমি তোমাকে বাঁচাতে পারব না আল্লাহ নবী বললেন লা উলফিয়ান্না আহদা কুম আমি তোমাদের কাউকে যেন কে আমতের ময়দানে না দেখি এ চি উ এ কিয়ামাতি ব্যক্তিটা কে আমতের মাঠে আসবে আল্লাহ একটি একটি ঘোড়া থাকবে প্রথমে উঠ থাকবে পরে ঘোড়া থাকবে এই ঘোড়া তার কাদের উপরে লাফাতে থাকবে যে ঘোড়া দুনিয়াতে চুরি করে খেয়েছিল এই ঘোড়া কেমতের ময়দানে তার কাদের উপরে চিৎকার করতে থাকবে ওই ব্যক্তি আমাদের নবীকে লক্ষ্য করে বলবে তুমি আমাকে বাঁচাও নবী তুমি আমাকে বাঁচাও বলবেন তখন আমি বলবো সাই আজকে আমি তোমাকে বাঁচাতে পারবো না নবী বললেন লা উলফিয়ান্না আহম আমি তোমাদের কাউকে যেন কে ময়দানে এই অবস্থাই না দেখি দেখবু এমাল কিয়ামাতি ব্যক্তিটা কিয়ামতের মাঠে আসবে আনা রূপমাতি হি সাতুন তার কাদের উপরে একটি ছাগল থাকবে এই ছাগল তার কাদের উপরে ম্যা ম্যা করে চিৎকার করতে থাকবে ওই ব্যক্তি আমাদের নবীকে বলবে ও নবী আমাকে বাঁচাও নবী বলবেন আজকে তোমাকে বাঁচাতে পারবো না নবী বললেন আমি তোমাদের কাউকে জানো কেয়ামতের মাঠে না দেখি ওই ব্যক্তি কেয়ামতের মাঠে আসবে তার কাদের উপরে এমন কিছু জড়বস্তু থাকবে এই যে ইট বালু সিমেন্ট রড যেগুলো কথা বলতে পারে না এইগুলো কাল কিয়ামতের মাঠে তার কাদের উপরে থাকবে তার কাদের উপরে চিৎকার করবে লোক বলবে নবী গো ওগো নবী তুমি আমাকে বাঁচাও নবী বলবে লা আমলিকু লাকা শাই আজকে আমি তোমাকে বাঁচাতে পারবো না ভাইজান তাহলে হালাল হারামের উপরে আমাকে বিষয় দেওয়া হয়েছে আপনারা হালাল হারামের উপরে আলোচনা ছিলেন এখানে আরেকটি বিষয় আমাকে যেহেতু হয়েছে ওটা বক্তব্য দিয়ে সমাপ্ত করা যাবে না এরপরেও দশটা মিনিট এই বিষয়ের উপর বললে আমার হকটা আদায় হয়ে একটু বলি হ্যাঁ আরেকটি বিষয় যেটা দিয়েছে এটা হচ্ছে পর্দা এটা কি ভাই পর্দা পর্দা পুরুষেরা করবে না মেয়েরা করবে বলেন তো দুজনকেই পর্দা করতে হবে পর্দা পুরুষেরাও করবে মেয়েরাও করবে এটা একটা টেবিল এই টেবিলে যদি কোনো শুক্তি মাছ রান্না করে রাখা হয় শুক্তির ঘেরান চতুর্দিকে যাবে না বিড়ালের নাকে যাবে না এবার যদি বেড়ালকে বলা হয় ওগো বিড়াল এই শুক্তি খাবা না খাইলে হাবিয়া নামক তুচুকে যাবা শুক্তির ঘেরান বিড়ালের নাকে চলে গেছে বিড়াল কি কোরান মানবে না শুকটি খাবে বর্তমান মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস আগে পাইজামা ছিল একেবারে টাইট একেবারে সামরার সাথে লেগে থাকতো ওই পায়জামার নাম কি ভাই আর এখন এত ঢোল্লা মনে হয় তিন পা ঢুকবে ঢল্লা ভাইজান এই তো আমাদের অবস্থা সুরানুর কুন জোরে বলেন সুরানুর সুরানুরের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন আল খবি সাতু লিল সিন যেই মহিলা শয়তান এদের হাসব্যান্ড হবে শয়তান আল খবি সাতু লিল সিন যেই মহিলা শয়তান তাদের বর হবে বর কি হবে শয়তান হবে আল খবি সুনা লিল সাত যেই পুরুষ লুচ্চা যেই পুরুষ লুচ্চা ওর বউ হবে লুচ্চি ওর বউ কি হবে কতাকার কতাকার, কার আল্লাহর অত্য কি বা বিন যেই মহিলা পুত পবিত্র এই বগিলার স্বামী হবে পবিত্র সোহান আল্লাহ অত ই বোনা লিত্ত বাত যেই পুরুষ পবিত্র লিচ্ছাই স্থানকে হেফাজত করেছে যেই পুরুষ পবিত্র এই পুরুষের বউরা হবেও বউরা হবে অনেক ছেলে খারাপ হলেও কিন্তু খারাপ মেয়ে নিবে না আমাদের বলে হুজুর অনেক অকাম বতকাম করেছি কিন্তু বউটা ভালো দিবেন বউটা কি দিবেন ভালো দিবেন যাতে ওই বয়ের কারণে আমি ভালো হয়ে যাই তাই কি সম্ভব খেজুর গাছ লাগিয়ে যেমন তেতুল খাওয়া যাবে তেতুল খাওয়া যাবে টক ফলের গাছ লাগালে টক ফল হবে মিষ্টি ফলের গাছ রোপণ করলে মিষ্টি ফল হবে ভাইজান আপনি আদর্শবান হলে আপনার স্ত্রী কি হবে আদর্শবান হবে ভাই যান সুরা মায়েদা কোন সুরা সুরা মায়েদার ছয়পাড়া তেরো নম্বর পৃষ্ঠার প্রথম লাইনেই আল্লাহ বলেছেন আসারিকু একটু মনোযোগ দেন আসারিকু মানে হচ্ছে পুরুষ চোর আসারিকু মানে পুরুষ চোর অসারিকা মানে মহিলা সুন্নি তাহলে আগে কার কথা বলল পুরুষের এর মানে বোঝা গেল যে চুরি মহিলাদের চাইতে পুরুষই বেশি করে এই জন্য আল্লাহ প্রথমে মোজাক্কার এনেছেন কি এনেছেন মোজাক্কার আর সুরা নূরের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিয়াতু বেবিসারিনি মহিলা ওয়াজানি জেনাকারি পুরুষ তাহলে এই জেনার ক্ষেত্রে আগে কার কথা এনেছেন কার কথা মহিলার কথা এর মানে বোঝা গেল জেনা মহিলারাই বেশি জেনা মহিলারাই বেশি করে জোরে বলেন ঠিক কিনা তাহলে চুরি করে বেশি খেয়ে পুরুষেরা আর জেনা বেবিচার বেশি করে কে বিদায় হদের ভাষণে ওসামা ইবনে জায়েদ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বললেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলা রিজাল কানাত মিনান নিসা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন আমি পুরুষদের জন্য এমন কিছু বিপদ রেখে গেলাম না যা পুরুষের ক্ষতি করবে কিন্তু কিছু মহিলাদেরকে রেখে যাচ্ছি এই মহিলা পুরুষদের ক্ষতি তাহলে যে কথা বলতে চাচ্ছি ভাই একটি কোলা একটি কি কলা আপনি যদি ছিলে বাজারে নিয়ে যান ওই কোলা কি বিক্রি হবে মশা পড়বে মাসি পরবে

অসুক্ত নামাজ পড়বে অসমাসা রামাজানের পালন করবে ও আসনের ফরজাহা লজ্জা ইস্তানের হেফাজত করবে ও আত আতবালাহা স্বামীর আনুগত্য করবে নবী বলছেন কোন মহিলা এই চারটি কাজ করলে এই মহিলা জান্নাতের আটটি দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহান